চালো ডিম সিদ্ধ করে ভাজি করা আছে পেঁয়াজ দিয়ে, চালো আলু, আলু ভাজি, আর এটা হলো শুকত ট্যাংরা মাছ দিয়ে, এটা হলো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, আর এটা হলো ডাটা দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ। সবগুলোই আজকে পছন্দের খাবার দেখা যাইতেছে, টেস্টফুল। কোনটা দেখে খাবো, আলু ভাজিটা খেয়ে দেখি কেমন লাগে। মজার খাবার, এই রেসিপিটা ব্যাচেলার রেসিপি বলতে পারো, রেসিপি বলতে পারো ব্যাচেলার রেসিপি, কারণ মেসে যারা থাকে তারা বেশিরভাগ এরকম টাকা খায়। আমার সাথে না থাকলে আমি করতে পারি। ডিম সিদ্ধ করে লবণ মরিচ দিয়ে মাখিয়ে ভাজি করে ফেলবেন, শেষ। সাথে দুটো পেঁয়াজ কেটে দিয়ে দিবেন। করলা আছে, মিষ্টি কুমড়ে আছে, আলু আছে, শুকর টাকা ভালো আছে জানি।
ট্যাংরা সস আর পোশাক। ছোটো চিংড়ি মাছটা আমি খাইতে পারি, ভালো লাগে আমার কাছে, বড় হয়ে গেছে। ছোটোবেলার একটা কথা বলি আপনার সাথে, তখন গ্রাম ইলেকশন হতো, মেম্বার ইলেকশন, চেয়ারম্যান ইলেকশন, মজা হতো না, মিছিল করলে খাওয়াইতো, বিস্কুট খাইতে চাঁচরে খাওয়াইতো। খাওয়ার জন্য আমরা সারাদিন মিছিল করতাম, পিছু পিছু ঘুরতাম। একটা জিনিস বেশি আকর্ষণ করতো, সেটা হলো যে পোস্টারগুলো ছিল, বিভিন্ন মার্কা পোস্টার, এগুলো আপনার পাওয়ার জন্য কিছু করতাম। যার কাছে এই পোস্টারগুলো থাকতো তার সাথে খাতির নেওয়ার চেষ্টা করতাম, তার সব কাজ করে দিতাম। সারাদিন পিছু পিছু ঘুরতাম, যার পোস্টার লাগে তোরা পিছু পিছু যাইতাম, একটা পোস্টার পাওয়ার আশা ঘুরতাম। যার দায়িত্ব ছিল সে যা করে তাই শুনতাম, সেসময় তার দৃষ্টিটা আকর্ষণ করার চেষ্টা করতাম। এই সাইজ পোস্টার একটা থাকতো, এত বড় চেষ্টা, বড় পোস্টার আমাকে দিত না, ছোটোগুলো চাইলে মনে হয়তো পাইতাম। আমি পাইছিলাম দুইটা, সেই পোস্টারের একটা ঘ্রাণ ছিল কাগজের, এখন অনেক লেগে গেছে, কি ভাল লাগতো রে, খুব যত্ন করে রাখতাম, ঠিক আছে, ওটা লাগাইতাম না, আপনি ছুঁয়ে দিতাম, ভূমির বাজার মধ্যে রেখে দিতাম, ঠিক আছে, এটা তখন খুব আকর্ষণীয় জিনিস ছিল পোস্টারটা, কে কটা সংগ্রহ করতে পারে, কার কাছে কটা আছে, কিছুই করতাম না, জাস্ট রাখার জন্য আর কি, ভালো লাগতো না, পাওয়ার জন্য ঘুরতাম পিছিয়ে পিছিয়ে, জায়গাতে থাকতো বাইরে শুধু তোষামত করতাম, কাজ করে দিতাম, জল খাওয়াইতাম, জল জোড়া লাগ চাইতো দূরে জানিয়ে দিতাম। তারপর অনেকক্ষণ পরে, অনেকক্ষণ পরে দেখে চাইতাম ভাই একটা পোস্টার দিবেন আমারে, দিয়ে দিত সবারই তো না,
যা কথা কথা শুনতাম তাও হইতো। ওই কাগজটার একটা গ্রাম ছিল, এরকম গ্রাম এখানে নাই কোনো কাগজে, তেমন একটা গন্ধ হইতো, মজা রাখতে পারে না পোস্ট কাগজ। তাহলে মনে পড়লাম আমরা ইংরেজি হাসি পায় একটা পোস্ট হওয়ার জন্য আড়া পোস্টার লাগাইতো, পিছু পিছু যাইতাম যত বাড়িতে লাগাইতো যাইতাম, অনেক সময় আঠা লাগাই দিতাম। ঠিক আছে, ভাটাভাটি খাওয়া হইলো, একটু গরম লাগতো শেষ করার সময়। যাই হোক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।